একজন পেশেন্টকে হসপিটালে যেতে হচ্ছে, ডক্টর দেখানো হচ্ছে, ডক্টরের পর সেখানে ওনাকে টেস্ট দিচ্ছেন, টেস্টগুলো করছেন, টেস্টের রিপোর্ট নিয়ে আবার ডক্টরের কাছে আসতে হচ্ছে। যেই প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা শর্টেজ করে ফেলেছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আমাদের এখানে যে ডিভাইসগুলো দেওয়া আছে, এই ডিভাইসগুলো দিয়ে আমরা কিছু টেস্ট করতে পারি। এখানে বেসিক 14টা টেস্ট করা যায়। এই 14টা টেস্ট করার পর আমাদের যে টেস্টের রেজাল্টগুলো আসছে সেগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার পর সফটওয়্যার কালার ট্রাইজিং করে দিবে। এটা এআই ইউজ করে কালার ট্রাইজিং করবে যে আপনার হেলথ কন্ডিশনটা কেমন অবস্থায় আছে। আমাদের এখানে 4টা কালার ট্রাইজিং আছে। প্রথমটা হচ্ছে আমরা গ্রিন বলছি, যেটাতে আপনি কমপ্লিটলি সুস্থ আছেন। তারপরে আমরা বলছি এটা ইয়েলো, আপনার হেলথ কন্ডিশনটা একটু খারাপ অবস্থায় আছে। তারপরে বলছি আমরা অরেঞ্জ, যেটা আপনাকে আরেকটু খারাপ অবস্থায়। এবং ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে আমরা বলছি রেড, যেটা আপনার খুবই খারাপ অবস্থা, যেখানে আপনার আসলে ডাক্তার কনসালটেন্সি প্রয়োজন বা হসপিটালাইজড হওয়া প্রয়োজন হচ্ছে। রিয়েল টাইমে আপনি ডক্টরের সাথে কথা বলতে পারবেন এবং এখানে একটা প্রেসক্রিপশন জেনারেট হওয়ার সুযোগ আছে। আপনার যে ডাটাটা এটা অনেক বছর পর্যন্ত এখানে স্টোরেজ থাকবে এবং যখন খুশি আপনি তখন যে কোনো জায়গা থেকে এই হেলথ ডাটাগুলো দেখতে পারবেন। সফটওয়্যারটা ইউজ হচ্ছে লাইসেন্সিং আমরা দিয়ে থাকি। এটা আমাদের যে এক্সপার্টাইজের জায়গা সফটওয়্যার, সেটা আমরা লাইসেন্সিংয়ের মাধ্যমে দিয়ে থাকছি। যদি কেউ বিজনেস হিসাবে নিতে চায় সেটার জন্য একরকম খরচ, যেটা একটা ইউজার হিসাবে নিতে চায় সেটার উপর আরেকটা খরচ। যদি কেউ ইউজার হিসাবে নিতে চান, তিনি যতটুকু ব্যবহার করবেন, যে টেস্টগুলো মানে করবেন, ঠিক অত টাকার পরে তার কস্টগুলো আসবে আর কি।